नमस्कार, नड़िया बिहारीलाल सरकारी उच्च विद्यालय ऑनलाइन क्लासेर पक्ष थेके सबाइके जानाई आंतरिक प्रीति ओ शुभेच्छा। प्रिय शिक्षार्थीबृंद, आमी आज तोमादेर सामने निये एसेछि एसएससी वोकेशनल शाखार बिल्डिंग मेंटेनेंस ट्रेडेर एकटी पार्ट। पार्टटी तोमरा मनोयोग सहकारे देखबे एबं विभिन्न विषयगुलो खाताय नोट करबे। शिक्षार्थी बंधुरा, ताहले चलो शुरू करी। तुम्हारा खाता कलम निये प्रस्तुत हो। प्रथमे तुम्हारे जानाई स्वागतम। तुम्हारा मनोयोग सहकारे पाठटी देखबे। शिक्षार्थी बंधुरा, आमार परिचय, आमी नीरेंद्रनाथ मुंशी, ट्रेड इंस्ट्रक्टर, नड़िया बिहारीलाल सरकारी उच्च विद्यालय नड़िया शरियतपुर। पाठ परिचिति श्रेणी दशम विषय बिल्डिंग मेंटेनेंस ट्रेड अध्याय 14। शिक्षार्थी बंधुरा, भालो करे लक्ष्य करो, एकटी चित्र तुम्हारे सामने उपस्थापन करेछी। तुम्हारा बोलते पारो एटी कीसेर चित्र? निश्चय तुम्हारा এটি সম্পর্কে জানো। আসলে এটি একটি কলমের চিত্র, কিন্তু ভালো করে লক্ষ্য করো কলমের মাথার উপরে যে একটি হেড থাকে সেই হেডটি কিন্তু নেই। হেডবিহীন কলম ব্যবহার করতে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হয়। দেখা যায় যে এটি পকেটে রাখলে কালি বের হয়ে কালিতে জামা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আরও একটি চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি একটি সম্পূর্ণ কলম, অর্থাৎ এই কলমটির মাথায় কিন্তু একটি হেড লাগানো আছে। এই কলমটি ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হবে না, জামা নষ্ট হবে না, কালি ভরবে না, বা কলমটির পিনের আঘাত কোথায়ও লাগবে না। তোমরা ভালো করে লক্ষ্য করো পরবর্তী আরেকটি চিত্র। এই চিত্রটি একটি ঘরের চিত্র বা গৃহের চিত্র। ভালো করে লক্ষ্য করো, গৃহটির উপরে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, অর্থাৎ উপরের অংশ ফাঁকা, অর্থাৎ এর উপরে কোনো ছাদ বা কোনো আবরণ দেওয়া নেই। এই গৃহে বাস করা খুবই কষ্টজনক, কারণ বৃষ্টি, রোদ, ঝড় সব কিছুই এর উপর আঘাত হানবে। শিক্ষার্থী বন্ধুরা, এই আঘাত থেকে রক্ষার জন্য অবশ্যই উপরে একটি ছাদ বা ছাউনি দেওয়ার প্রয়োজন পড়ে। পাশাপাশি তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করো, এটিও একটি গৃহের চিত্র। এই গৃহটির উপরে একটি সুন্দর ছাদ দেওয়া আছে। এই ছাদটি দেওয়ার কারণে রোদ, বৃষ্টি, ঝড়, তুষার ইত্যাদি থেকে গৃহবাসীকে রক্ষা করবে। তাহলে এবার তোমরাই বলো যে গৃহের উপরে যদি ছাদ না থাকে তাহলে সে গৃহে বাস করা সম্ভব হয় না। শিক্ষার্থী বন্ধুরা, গৃহের উপরে অবশ্যই একটি সুন্দর ছাদ প্রয়োজন আছে। তাই আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ছাদ। আজকের পাঠ হলো ছাদ। তোমরা পাঠটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে। শিক্ষণফল হিসেবে, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? ছাদ কাকে বলে বলতে পারবে? ছাদ কত প্রকার, কি কি বলতে পারবে? বিভিন্ন ধরনের ছাদের সংক্ষিপ্ত বিবরণ দিতে পারবে। ঢালু ও সমতল ছাদের পার্থক্য বর্ণনা করতে পারবে। ভালো ছাদের গুণাবলী ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এক একটি করে বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবার আমরা আসি ছাদ কি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে ছাদের প্রয়োজনীয়
তা কতটুকু, তাহলে স্বাদ কি, স্বাদের সংজ্ঞা আমরা যদি দিতে চাই, ভালো করে লক্ষ্য করবে স্বাদের উপরে কিন্তু এই গৃহটির উপরে একটি ছাদ দেওয়া আছে, অর্থাৎ টিন দিয়ে সুন্দরভাবে একটি ছাদ তৈরি করা হয়েছে। এই গৃহটির উপরেও কিন্তু একটি ছাদ নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা ছাদের যদি সংজ্ঞা আকারে বলতে যাই, তাহলে হবে ইমারতের উপরিভাগ যে সুদৃঢ় কাঠামো দিয়ে ঢাকা থাকে তাকে ছাদ বলে। বন্ধুরা ভালো করে খেয়াল করো, ইমারতের উপরিভাগ যে সুদৃঢ় কাঠামো দিয়ে ঢাকা থাকে তাকে ছাদ বলে। তাহলে তোমরা ছাদের সংজ্ঞাটি পেয়ে গেছো। এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। ছাদ কাকে বলে বুঝতে পারলাম, এবার ছাদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। আমরা বিভিন্ন দিকে তাকালে দেখতে পাই বিভিন্ন ধরনের ছাদ। তাহলে ছাদকে আমরা কিভাবে প্রকার বিভিন্ন ভাগে বিভক্ত করব লক্ষ্য করো। আকৃতিগত দিক থেকে ছাদকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো সমতল ছাদ এবং অপরটি হলো ঢালু ছাদ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, সমতল ছাদ এবং ঢালু ছাদ। এবার আসি ছাদের প্রকারভেদের মধ্যে সমতল ছাদ। ভালো করে লক্ষ্য করো, এইখানে একটি ছাদের চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই ছাদটি দেখো একদম সমতল, অর্থাৎ কোনো ঢালু বা কোনো দিকে বাঁকা বা কিছুই নেই, একটি সমতল ছাদ, সমান হরাইজেন্টালভাবে এটি অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের ছাদকে আমরা বলবো সমতল ছাদ। এ ধরনের ছাদ তোমরা আশপাশে লক্ষ্য করলেই দেখতে পাবে। এই ছাদটি ভালো করে লক্ষ্য করো, এখানে একটি ছাদের চিত্র দেওয়া আছে। এই ছাদটি এপাশ থেকে বাঁকানো, আবার অপোজিটেও ঠিক বাঁকানো, অর্থাৎ এ ধরনের ছাদটা কিন্তু সমতল ছাদ না, এ ধরনের ছাদকে আমরা বলবো ঢালু ছাদ, অর্থাৎ দুই পাশে ঢালু করে এই ছাদটি নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো সমতল ছাদ কি আর ঢালু ছাদ কি। এবার নির্মাণ উপকরণের উপর ভিত্তি করে ছাদকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ইতিপূর্বে আমরা দেখলাম আকৃতিগত দিক থেকে ছাদের প্রকারভেদ দুই ধরনের, এবার আমরা আসি নির্মাণ উপকরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ছাদ হয়ে থাকে। যেমন টিনের ছাদ, টিন দিয়ে নির্মাণ করা হয়, টালির ছাদ, অ্যাসবেস্টস শীটের ছাদ, ফেরোসিমেন্ট ছাদ, আরসিসি ছাদ। এছাড়াও আরও ছাদ আছে, আমাদের গ্রামে গঞ্জে দেখবে বিভিন্ন ধরনের তালপাতা বা খড়কুটো দিয়েও ছাদ নির্মাণ করা হয়ে থাকে। তবে মোটামুটিভাবে আমি তোমাদের সামনে পাঁচটি ছাদ উপস্থাপন করেছি নির্মাণের উপর, নির্মাণ উপকরণের উপর ভিত্তি করে। তাহলে আজ আমরা এই পাঁচটি ছাদ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা আসি টিনের ছাদ। টিনের ছাদ সচরাচর গ্রামগঞ্জে বা গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায়। অনেক সময় টিনের ছাদটি ওয়াল বা বেড়াও টিন হিসাবে ব্যবহার করা হয়, আবার এছাড়া বিল ইট দিয়ে নির্মাণ করে উপরে টিন ব্যবহার করা হয়ে থাকে। টিনের ছাদ সমতল ছাদও হতে পারে, আবার ঢালু ছাদও হতে পারে। এখানে তোমাদের সামনে একটি সমতল ছাদের চিত্র তুলে ধরেছি, সরি এটি একটি ঢালু ছাদের চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা
ভালো করে লক্ষ্য করো, টিন দিয়ে এভাবে ছাদ নির্মাণ করা হলে টি টি টিনের ছাদ। এবার আমরা আসি টালির ছাদ। শিক্ষার্থী বন্ধুরা, ছোট ছোট টালি সুন্দরভাবে সাজিয়ে এই ধরনের ছাদ নির্মাণ করা হয়। এই ছাদগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এছাড়াও এই ছাদ সাধারণত ঠান্ডা হয় এবং গৃহের ভিতরে তাপ শোষণ করে, অর্থাৎ গৃহকে ঠান্ডা রাখে। এই টালির ছাদগুলো মাটি পুড়িয়ে টালি তৈরি করা যায়। এছাড়া বর্তমানে সিমেন্ট দিয়েও টালির ছাদ তৈরি করা হচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই ছাদগুলোর উপরের অংশ খুবই চমৎকার দেখায়। এগুলো সাধারণত ঢালু ছাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা অ্যাসবেস্টস শিটের ছাদ। অ্যাসবেস্টস শিট হলো, এটি সাধারণত এক ধরনের আঁশযুক্ত উপকরণ মিশিয়ে সিমেন্ট দিয়েই তৈরি করা হয়ে থাকে। তবে এর মধ্যে এক ধরনের আঁশযুক্ত উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে রান্নাঘর বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যেখানে ধোঁয়া বা আগুনের কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই অ্যাসবেস্টস শিটের ছাদগুলো ব্যবহার করা হয়ে থাকে। কারণ টিনের ছাদগুলো ধোঁয়াতে বা আগুনের তাপে লংজিভিটি বেশি থাকে না, অর্থাৎ এর স্থায়িত্ব কম থাকে। তাই সেক্ষেত্রে আমরা অ্যাসবেস্টস শিটের ছাদ ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব পরবর্তী অংশে, ফেরো সিমেন্টের ছাদ। ফেরো সিমেন্টের ছাদটি সাধারণত সিসি দিয়ে তৈরি করা হয় এবং এর মধ্যে বালি, ছোট ছোট মোটা বালি ও ছোট ছোট ইটের খোয়া বা পাথর দিয়ে, এবং এর মধ্যে এক ধরনের আঁশ জাতীয় পদার্থ ব্যবহার করে এটি নির্মাণ করা হয়। ফেরো সিমেন্ট ছাদের মধ্যে সাধারণত পাতলা তার জাতীয় পদার্থ ব্যবহার করা হয়ে থাকে, এখানে মোটা রড ব্যবহার করা হয় না। এ ধরনের ছাদ সাধারণত ঢালু ছাদের ক্ষেত্রে নির্মাণ করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো চিত্রটি, ফেরো সিমেন্ট ছাদটি ঠিক দেখতে এমন হয়ে থাকে। এবার আসি সবচেয়ে জনপ্রিয় ছাদ, যেটা সারা বিশ্বে প্রচলিত, আরসিসি ছাদ। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আরসিসি ছাদের বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, আরসিসি ছাদ সাধারণত সিমেন্ট, বালি, খোয়া ও রড মিশ্রিত করে তৈরি করা হয়। এই ছাদটি খুবই মজবুত এবং শক্তিশালী। একাধিক তলা বিশিষ্ট বিল্ডিং, অর্থাৎ বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে এই ধরনের ছাদ প্রযোজ্য। শিক্ষার্থী বন্ধুরা, এবার ঢালু ও সমতল ছাদের মধ্যে কিছু পার্থক্য তোমাদের সামনে তুলে ধরব, তোমরা মনোযোগ সহকারে পার্থক্যগুলো দেখবে। ঢালু ছাদ সহজে মেরামত করা যায়, কিন্তু সমতল ছাদ সহজে মেরামত করা যায় না। দুই নম্বর পার্থক্য হলো, ঢালু ছাদে বড় স্প্যানের জন্য উপযোগী নয়, অর্থাৎ যেখানে স্প্যান বড়, অর্থাৎ অনেক বড় স্প্যানের ক্ষেত্রে ঢালু ছাদ ব্যবহার করা হয় না। বড় স্প্যানের জন্য উপযোগী হলো সমতল ছাদ। এবার আসি তিন নম্বর পার্থক্য, সিলিংয়ের দরকার হয়, অর্থাৎ ঢালু ছাদের ক্ষেত্রে নিচ দিয়ে এক্সট্রা বা আলগা একটি ছাদ ব্যবহার করা হয়, যেটাকে সিলিং বলা হয়। সিলিং দরকার হয় না সমতল ছাদের ক্ষেত্রে, অর্থাৎ বিল্ডিংয়ের নিচে আমরা সাধারণত সিলিং ব্যবহার করি না, কারণ এটা সমতল থাকে। আর ঢালু ছাদটি নিচে সিলিং ব্যবহার না করলে সমস্যা সৃষ্টি হয়, উপরে বাঁকানো অংশ দেখা যায় এবং ঢালু ছাদটি অর্থাৎ রুমের সৌন্দর্য বৃদ্ধি করে না।
শিক্ষার্থী বন্ধুরা, চার নম্বর পার্থক্যটি হলো নির্মাণ পদ্ধতি খুবই জটিল, অর্থাৎ ঢালুছাদ নির্মাণ করতে গেলে দক্ষ কারিগর ছাড়া বা দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া এ ধরনের ছাদ নির্মাণ করা যায় না। আর সমতল ছাদ নির্মাণের পদ্ধতিটা খুবই সহজ, এটি সহজেই নির্মাণ করা যায়। পাঁচ নম্বর পার্থক্য হল বহুতল ভবনে উপযোগী না, অর্থাৎ ঢালু ছাদটি একাধিক তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে উপযোগী না, এটি সাধারণত একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর সমতল ছাদটি বহুতলা ভবনের জন্য উপযোগী। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বর পার্থক্য হলো কাঠামো নিজস্ব ওজন কম, ঢালু ছাদে কাঠামো নিজস্ব ওজন কম আর সমতল ছাদের কাঠামো নিজস্ব ওজন বেশি হয়ে থাকে। বন্ধুরা, নিশ্চয়ই সমতল ছাদ এবং ঢালু ছাদের পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। দলগত কাজ হিসাবে তোমাদের ছোট্ট একটি কাজ দেব, তবে বিদ্যালয় বন্ধ বিধায় বর্তমানে দলগত কাজ করাটা সমস্যা, তাই তোমরা এই কাজটি একক কাজ হিসাবে করে ফেলবে, খাতায় কাজটি করবে, পরবর্তী বিদ্যালয় খুললে আমাদের সামনে উপস্থাপন করবে। একটি টিনের ঢালু ছাদ অঙ্কন করে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার ভালো ছাদের গুণাগুণ বা বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। একটি ভালো ছাদের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকে। ছাদ প্রয়োজনীয় শক্তিসম্পন্ন হবে, অর্থাৎ ভালো ছাদটি শক্তিসম্পন্ন হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হল রোদ বৃষ্টি ঝড় বাতাস বরফ তুষার ইত্যাদির হাত থেকে রক্ষা করার ক্ষমতা থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য, তাপ কুপরিবাহী হতে হবে, অর্থাৎ ভালো ছাদের বৈশিষ্ট্য হবে তাপ কুপরিবাহী, আগুনের হাত থেকে রক্ষা করার ক্ষমতা থাকতে হবে। সর্বশেষ বৈশিষ্ট্য হল শব্দ প্রতিরোধক হতে হবে। আরও একটি বৈশিষ্ট্য আছে, শব্দ প্রতিরোধক না হলে গৃহে বিভিন্ন ধরনের কাজকর্ম বা অনেক কাজ করতেই সমস্যা হয়, কারণ শব্দের কারণে আমাদের শব্দ দূষণ সৃষ্টি করে, যার কারণে আমাদের অনেক কাজ করতে সমস্যা হয়ে থাকে। সর্বশেষ বৈশিষ্ট্য হলো পানিরোধী ও পানি নিষ্কাশনের সক্ষমতা হতে হবে। একটি ছাদ অবশ্যই পানিরোধী হতে হবে এবং পানি নিষ্কাশিত ক্ষমতা থাকতে হবে, তা না হলে ছাদটি উত্তম ছাদ হিসাবে গণ্য করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট কিছু মূল্যায়ন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতা নিয়ে প্রস্তুত হও। ছাদ কী? ছাদের সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছ, ছাদ কী এটি আশা করি তোমরা বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, ছাদ কত প্রকার, কী কী? ছাদ প্রধানত দুই প্রকার, এছাড়াও উপকরণের উপর ভিত্তি করেও অনেক ধরনের ছাদ হয়ে থাকে, এটিও আশা করি তোমরা পারবে। বহুতল ভবনের জন্য কোন ধরনের ছাদ প্রয়োজন? আমরা ছাদ, সমতল ছাদ এবং ঢালু ছাদের পার্থক্যের মধ্যেও এই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা হয়েছে, তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হিসাবে তোমাদের একটি কাজ উপস্থাপন করেছি, কাজটি তোমরা খাতায় লিখে নাও। একটি আরসিসি ছাদের চিত্র অঙ্কন করে আনবে, এটি বিদ্যালয় খুললে আমাদের সামনে উপস্থাপন করবে। সর্বশেষে তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা মনোযোগ সহকারে পাঠটি
দেখেছো এবং বিভিন্ন বিষয় আশা করি খাতায় নোট করেছো। শিক্ষার্থী বন্ধুরা, বিদায় লগ্নে তোমাদেরকে সেই একই কথা বলবো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।